এবার ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং বিন গুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে, তারা দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং প্রধান বিমানবন্দর বিন গুরিয়নে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় এ পর্যন্ত 13 ফিলিস্তিনি শহীদ এবং 83 জন আহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। গতরাত 9টা থেকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে এই সংগঠন। ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে এই সংগঠনটি অন্তত 60টি রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া অন্যান্য প্রতিরোধ সংগঠন ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত একটি বার্তায় আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা তেল আবিব এবং কেন গুরিয়ান বিমানবন্দর ছাড়াও আশদুত, বীর সেবা, আশকেলন, নেটিবট এবং শেদি রুট এলাকায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকালের হামলার পর ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব রিয়াদ আন নাখালা হুসাইর উচ্চারণ করে বলেছেন, শুক্রবার আগ্রাসনের পর ইহুদিবাদী ইসরায়েলকে অবিরাম সংঘাতের মুখোমুখি হতে হবে। এবারের হামলার পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধবিরতি হবে না বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। তবে মিশর মধ্যস্থতার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 24, আহত হয়েছেন 203 জন। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে দুই দিনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে, এর মধ্যে অন্তত 6 জন শিশু রয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় শুক্রবার থেকে ইসরায়েল বিমান হামলা শুরু করে। শনিবার জাবালিয়া সহ গাজা উপত্যকা জুড়ে বেসামরিক মানুষজন এবং স্থাপনায় হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্রটি। একটি বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা 24 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 6 জন শিশু এবং 1 জন নারী রয়েছে। আহত হয়েছেন অন্তত 203 জন ফিলিস্তিনি। তবে ইসরায়েলের হামলার তথ্য অস্বীকার করে বলেছে, ফিলিস্তিনি জিহাদিদের রকেট হামলা ব্যর্থ হওয়ায় বিস্ফোরণে এত প্রাণহানি হয়েছে। জাতিসংঘ বলছে, গাজায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় উদ্বাস্ত হয়েছে অন্তত 40টি ফিলিস্তিনি পরিবার। এছাড়া স্থানীয় 650টিরও বেশি আবাসনে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।